এই হাসিটা মন থেকে আসেনি আমার, এই হাসিটা আর মন থেকে আসেনি। তোদেরকে অন্তিম বিদায় জানাতে আসলাম, সেই অন্তিম বিদায় যখন তোদের আমি মনে একটা ছাপ রেখে যাব। তোদের ঠিক মনে আছে যখন আমি তোদেরকে সেই গলি চত্বরে চত্বরে তোদেরকে ঘোরাতাম, তখন আমাদের এক নাম ছিল, যখন তোরা 1 পয়সা 1.5 পয়সা 50 পয়সা নিয়ে তোরা সেই আমার গলিতে চত্বরে চত্বরে দাঁড়াতিস, আর আমরা ওই একটা আওয়াজ শুনে আসতাম, তোরা বুঝিয়ে দিস। সেই যুগের টাইমে যখন মহারাজাদের বাড়ি ছিল, তখন সে লাল সাদা মাটি দিয়ে পশ্চিমবাংলাতে পুরো ঘুরতাম, তোদেরকে ঘুরাতাম, পুজোর টাইম হোক, কালী পুজোর টাইম হোক, অফিস টাইম হোক, তোদেরকে ঘুরাতাম। হ্যাঁ বটে, এখন আমার অত নাম নেই, সিগন্যাল ট্রাফিকের জন্য আমাকে অন্তিম বিদায় বা আমাকে ফেলে দেওয়া হচ্ছে, সেটা আমার এক ফুটটাও মনের দুঃখ হচ্ছে না। একদিন না একদিন আমাকে তো অন্তিম বিদায় জানাতে হতো না, কিন্তু হ্যাঁ তোরা সবসময় আমার মনে থেকিস, একটা মনের ছাপ রেখে দিলাম কিন্তু এই পশ্চিমবঙ্গে, ঠিক আছে। কিন্তু একটা আমার রিকোয়েস্ট আর্জি করে, যে মেয়েটা রেপ করা হয়েছে যেন জাস্টিস পায়, একটাই রিকোয়েস্ট। আর হ্যাঁ, এই অবস্থা মনে থাকে কিন্তু।